শুধু ইন্ডেমনি অধ্যাদেশ ও আইন দিয়ে জাতির পিতা ও তার পরিবারের হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া হয়নি খন্দকার মোস্তাক থেকে জিয়াউর রহমান এরশাদ থেকে খালেদা জিয়ার সকল আমলেই খুনিরা বিভিন্ন ভাবে পুরস্কৃত হয়েছে মানবাধিকারের চরম লঙ্ঘন হলেও তারা সবাই খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন রিপোর্টে বিস্তারিত জাতির পিতাকে সপরিবারে হত্যার পর অবৈধভাবে রাষ্ট্রপতি হওয়া খন্দকার মুস্তাকের সাথে বঙ্গভবনেই থাকত খুনিরা সেনাপ্রধান জিয়াউর রহমানও খুনিদের কথার বাইরে যেতেন না পঁচাত্তরের সাতই নভেম্বরের পর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান তার আগে খুনিরা বিদেশে পাড়ি জমায় খুনিদের মধ্যে যে বারো জন আগ্রহ দেখায় তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দিয়ে বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে পদায়ন করে জিয়া সরকার ছিল। সেখান থেকে পররাষ্ট্র দপ্তরের দুইজন ব্যক্তি এখানে খুব বড় ভূমিকা পালন ইসলাম ডাক নাম ছিল শিশু তাকে জিয়াউর রহমান পাঠান লিবিয়াতে লিবিয়াতে পাঠিয়ে তাদেরকে গিয়ে বলে দুজন ছাড়া বাকি সবাই এটাকে সাদরে গ্রহণ করে শমশের মবিন চৌধুরী তাকে পাঠানো হয়েছিল এই চিঠি দিয়ে যে তাদেরকে কি বলে যে বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া হচ্ছে জিয়াউর রহমানের মৃত্যুর এক বছরের কম সময়ের মধ্যে সামরিক শাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করেন হুসেন মোহাম্মদ এরশাদ তার আমলে ওই খুনিরা পদোন্নতিও পায় পদোন্নতির কাজটা কেন করেছে যে স্বাভাবিকভাবেই তারা তাদেরকে এই কাজটা করার জন্য বাহবা দিয়েছে যে এই ডিপ্লোমেটিক মিশন থেকে কেউ কেউ আবার ফিরেও আসে যেমন রশিদ ফারুক এবং বজরুল হুদা তাদের তারা কিন্তু আবার রাজনৈতিক দলও করে তো এর সময়ে তারা ফির অনেকে ফিরে আসে এবং এর কিন্তু তাদেরকে রাজনৈতিক দল করার সুযোগ করে দেয় উনিশশো সালে দেশে গণতন্ত্র ফিরলেও খালেদা জিয়ার সরকার বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় প্রশ্রয় অব্যাহত রাখে সে সময় বাংলাদেশের বিদেশি মিশনগুলোতে খুনিরা যেমন বহাল নিযুক্ত থেকেছে তেমনি দেশে বিভিন্ন ব্যবসায়ও যুক্ত ছিল হত্যাকারীরা ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা